أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله سبحانه وتعالى قرآن الكريم 41তম সূরা তাৎপর্যমণ্ডিত সূরা গুরুত্বপূর্ণ সূরা মক্কি সূরা সূরা হামিম সাজদা যে সূরাটার আরেকটা নাম উল্লেখযোগ্য নাম রয়েছে সূরা ফসিলাত সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত গরিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ان الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় ربنا الله আল্লাহ আমাদের রব ثم استقاموا অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে تتنزل عليهم الملائكه তাদের কাছে ফেরেশতা নাযিল হন আর তাদের জানায় দেন আল্লা তখাফু তোমরা ভয় করো না ভয় পেও না ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না আর তোমরা টেনশন করো না চিন্তার কোনো টেনশনের কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল ইমানদার ভাইয়েরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে জানায় দিলেন যারা আল্লাহকে রব বলার পরে শুধু ঘোষণা দেয় না তার উপর বাস্তব অর্থে অটল থাকে অবিচল থাকে তাদের কাছে ফেরেশতা নাযিল হন আর তাদেরকে জানায় দেন তোমরা ভয় করো না ভয়ের কোনো কারণ নাই চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে এই আয়াতের প্রেক্ষাপট তাফসীর গ্রন্থগুলোতে আপনারা অধ্যয়ন করলে পেয়ে যাবেন অন্যতম একটা প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন চতুর্দিক থেকে প্রচন্ড বিরোধিতা শুরু হয়ে গেল প্রতিকূলতা শুরু হয়ে গেল বিপত্তি সৃষ্টি করা হলো এমন কি কাফের মুশরিকে যারা যারা আল্লাহর গোলামি গ্রহণ করত যারা রাসূলের দীক্ষায় দীক্ষিত হয়ে যেত তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তারা চালাতো আল্লাহর রাসূল নবুত পাওয়ার আগেও 40টা বছর দারুণ অন্য চারিত্রিক সৌন্দর্য আদর্শ দিয়ে তার আরবের সেই জনপদে মক্কায় মদিনায় সর্বত্র তার একটা নৈতিক প্রভাব তিনি বিস্তার করলেন যারা আদর্শিক দুশ্মন ছিল তাদের মধ্যেও ব্যক্তিগত আদর্শের সৌন্দর্যের কারণে রাসূলকে তারা ভালোবাসত পছন্দ করত তাদের অন্তরের খবর আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু বাহ্যিকভাবে বাস্তব অর্থেই তারা রাসূলের ওয়েল উইশার হিসাবে শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা তাদের দায়িত্ব পালন করেছে
নির্যাতন নিপীড়ন চালিয়ে অপপ্রচার চালিয়ে তথ্য সন্ত্রাস চালিয়ে আল্লাহর গোলামীর দাওয়াত যখন বন্ধ করা যাচ্ছিল না কাফের মুশরিকদের শীর্ষ নেতারা বুদ্ধিজীবীরা থিঙ্ক ট্যাঙ্ক যারা ছিল তারা প্রস্তাব দিল মুহাম্মদকে যদি থামাতে চাও মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি থামাতে চাও তাহলে একটা কাজ করতে পারো লোভনীয় একটা প্রস্তাব তৈরি করো তার সামনে নিয়ে যাও তার কি প্রয়োজন জানার চেষ্টা করো প্রয়োজনে জাগতিক যে চাহিদা তার থাকবে সব চাহিদা পূরণ করে হলো তার দাওয়াত বন্ধ করা লাগবে না ওযুবিল্লাহ কারণ আল্লাহর রাসূল এমন দাওয়াত দিলেন গোজামের আশ্রয় ছিল না একেবারে পরিষ্কার দাওয়াত প্রকাশ্য দাওয়াত যেদিন শুরু হয়ে গেল আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় জানাইয়া দিলেন মূর্তির পূজা করো করা যাবে না সূর্যের পূজা করো করা যাবে না চন্দ্রের পূজা করো করা যাবে না দেবতার পূজা যারা করো করা যাবে না আনিউবুদু একমাত্র শুধুমাত্র খোলামি করতে হবে যার সেই আজিম সত্তা যিনি তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে একমাত্র আল্লাহর খোলামি করতে হবে একমাত্র আল্লাহর গোলামির দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা বেড়ে গেল কাফের মুশরিক নেতারা দেখলো নির্যাতন করেও থামানো যায় না লোভ লালসা দেখিয়ে দেখি থামানো যায় কিনা তারা পরামর্শ করে থিঙ্ক ট্যাঙ্ক পরামর্শ দিল উতবা বিন রাবিয়াকে রিপ্রেজেন্টেটিভ বানালো যাও আমাদের পক্ষ থেকে তুমি তার কাছে প্রস্তাব দাও যেহেতু সম্পর্কে তুমি চাচা তোমাকে আলাদা সম্মান করবে হয়তো মেনে নিতে পারে উতবা বিন রাবিয়া চাচা হিসাবে কাফের মুশরিক সেই সব নেতাদের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন এসে বললেন ভাতিজা কি প্রয়োজন বলো যদি ধন সম্পদ টাকা পয়সা অর্থবিত্তের প্রয়োজন হয় বলতে পারো তোমাকে আরবের সবচাইতে ধনী আমরা বানায়া দেব এরপরও তোমার দাওয়াত তোমার মিশন মিশন বন্ধ করে দাও কি প্রয়োজন বলো সুন্দরী রমণী যদি সুন্দরী রমণী যদি তোমার পছন্দ হয় কাউকে পছন্দ করো কিংবা চাও বলতে পারো আরবের সবচাইতে সুন্দরী রমণী তোমার সামনে হাজির করব তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমার ঘরে আমরা তোমাকে উপহার দিয়ে দেব কিংবা কি প্রয়োজন বলো নেতৃত্ব কর্তৃত্বের প্রয়োজন হলে তাও বলতে পারো তোমাকে আরবের নেতা বানিয়ে নেব এরপর তোমার যে দাওয়াত ওই দাওয়াত বন্ধ করো কেননা এই দাওয়াত আপন মানুষগুলোকে পর করে নিল কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিল একে গোত্র একে গোষ্ঠীর মাঝে একটা বিভাজন তৈরি করলো আল্লাহ রাসূল অত্যন্ত নীরবে প্রস্তাবগুলো শুনলেন তার কথা যখন থেমে গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন চাচা জান আপনার কথা শেষ হয়েছে কিনা আমায় বলুন বললেন আমার কথা শেষ এবার আল্লাহ রাসূল আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে হামিম সাজদা পুরো সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় দিলেন সুবহানাল্লাহ জবাব ওই সূরার মাঝে আছে হামিম সাজদা হামিম সাজদা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত যখন তেলাওয়াত শেষ হয়ে গেল এর মাঝখানে জবাব চলে আসলো যখন আল্লাহ রাসূল তেলাওয়াতের ধারাবাহিকতায় তেলাওয়াত করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. يا كل التلاوات هو يغلو جواب يغلو كافر شندر راب سبشت وباشا جانية دي هلو جرى الله كي راب من ني تار بورا جول بجول تاگه تار عرن ندك موك فرائنا موك فرات بارنا এতে যদি তাদের জীবনে ভয়ভীতি আসে যদি হতাশা নিরাশা টেনশন আসে তারা হতাশ হয় না নিরাশ হয় না বরং এক আল্লাহর উপর দৃঢ় ঈমান নিয়ে তাদের জীবন কাটিয়ে দেয় হাসি মুখে জীবন দিতেও কোণঠা বোধ করে না শাহাদাতের পেয়ালা পান করতেও পিছপা হয় না কিন্তু এক মুহূর্তের জন্য তারা আল্লাহর গোলামি দাসত্ব ছেড়ে দিতে পারে না সুবহানাল্লাহ রাসূলকে এরকম প্রস্তাব দিয়ে থামাতে পেরেছে পারে নাই আজকেও এমন কি কিয়ামত পর্যন্ত যারা প্রকৃত মুমিন হয়ে যাবে যারা প্রকৃত মুসলিম হয়ে যাবে যারা আল্লাহকে রব ঘোষণা করবে জেনে বুঝে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে তারা অটল অবিচল থাকবে যতই ভয় আসুক যতই হতাশা নিরাশা আসুক যতই বিপত্তি আসুক যতই টেনশন আসুক অভাব অনটন আসুক জেল জুলুম আসুক যতই নির্যাতন নিপীড়ন আসুক আল্লাহকে রব বলার পরে জেনে বুঝে তারা অবিচল থাকে অটল থাকে তারা জীবন দেয় যে কোনো বিপদ মুসিবত গ্রহণ করে ঈমান বিকিয়ে দিতে পারে না পারে না পারে না বলেন ঠিক কিনা নিঃসন্দেহে আজ থেকে পরিষ্কার জানা যায় ইন্নাল লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব কে আওয়াজ আরেকটু কমায় বলেন আমাদের রব কে ভালো করে বুঝতে হবে আল্লাহর সিফতি নাম এক একটা নামের কি তাৎপর্য কি অর্থ মর্মার্থ এগুলো যদি ভালো করে বুঝতে লোকেরা পারত তাহলে মুসলিম দাবিদার হওয়ার পরে মুনাফিকি আলামত তার মধ্যে থাকতো না শিরকি কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হতো না কুফুরি কাজের মতো এত ঘৃণ্য জঘন্য ঈমান হরণকারী কাজ কখনোই কেউ করতে পারত না এরকম মতাদর্শের সাথে আইডিওলজির সাথে তার কোনো রিলেশন থাকত না বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার তাফসিরবিদ সৈয়দ আবুল আলা রাহিমাহুল্লাহ তিনি রব এই শব্দের পাঁচটা অর্থ নিয়েছেন এক রব মানে হলো প্রতিপালক বিকাশ দানকারী দুই রব মানে হলো জিম্মাদার তত্ত্বাবধায়ক দেখাশোনা যিনি করেন আমাদের দেখাশোনা যিনি করেন সব সময় আমাদের টেক কেয়ার করেন তিনি কে আওয়াজ আর একটু বাড়ায়া বলেন তিনি কে আল্লাহ তিন নাম্বার যিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন চার নাম্বার অর্থ হলো যার আনুগত্য করা হয় যার নির্দেশে সবাই চলে আমরা আল্লাহরই আনুগত্য করি তার নির্দেশে আমরা চলি আর পাঁচ হলো তিনি মালিক তিনি মনি সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম দলিল ছাড়া কথা নেই দলিল কোরআনে আছে কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কারীমায় الله سبحانه وتعالى جنادا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি বিশ্ব প্রতিপালক আল্লাহু আকবার বিশ্ব প্রতিপালক তিনি হচ্ছেন রব বিশ্ব জাহানের পালন কর্তা তিনি ছাড়া আর কেউ হতে পারেন না এটা যদি ইমাম থাকে তাহলে আমি প্রকৃত ইমামের ঘোষণা দিলাম ওই বলাটা ঠিক আছে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ ছাড়া কাউকে আমাদের পালন কর্তা বানানো যাবে না কাউকে প্রতিপালন বিশ্বাস করা যাবে না সূরা মুজাম্মিল
নয় নাম্বার আয়াত গরিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব তিনি প্রাচ্য পাশ্চাত্যের রব পূর্ব পশ্চিম সব কিছুর রব যিনি তিনি এক আযীম সত্তা আমাদের একমাত্র রব তিনি কে সব দিক তার নিয়ন্ত্রণে সব কিছুর কন্ট্রোলার হচ্ছেন তিনি তিনি হচ্ছেন রব আলে ইমরানের 64 নম্বর আয়াত গরিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবিম আরবাবাম মিন দুনিল্লাহ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের দরবেশ পাদ্রীদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছে নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহকে ছাড়া আর কাউকে রব বানানো যাবে না যত বড় বুজুর্গ হন যত বড় ব্যক্তি হন না কেন রব একজনই তাকে ছাড়া আর কাউকে রব বানানো যাবে না যদি আমরা বানাই তাহলে আমরা শিরক করলাম কিংবা কোন কোন ক্ষেত্রে আমরা কুফরি করলাম ইমানদার দাবি করলেও আমরা ইমান হারা হয়ে গেলাম এটা কখনোই কাম্য হতে পারে না সূরা কুরাইশ ছোট্ট সূরা তাৎপর্যমণ্ডিত সূরার তিন নম্বর আয়াত গরিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তাদের উচিত এ ঘরের মালিকের দাসত্ব করা আল্লাহর ঘর তার ঘরের মালিক তিনি আমরা যারা বিশ্বাস করি এই ঈমান অন্তরে লালন করি আমরা যদি আল্লাহকে রব মনে করি তাহলে সারাটা জিন্দেগি যার গোলামি করব তিনি কে আওয়াজ বাড়ি বলেন তিনি কে আল্লাহ আল্লাহর গোলামি আমাদের করতেই হবে এছাড়া আর কারো গোলামি করা যাবে না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি এর মানে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি এজন্য আমরা যারা আল্লাহকে রব বলবো গোলামি শুধু তারই করব অন্য কারো গোলামি করা যাবে আওয়াজ বাড়িয়ে বলন করা যাবে বলতে পারেন হুজুর আমরা তো আল্লাহরই গোলামি করি তাইলে এটা বারবার স্মরণ করিয়ে দেওয়ার কি দরকার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি হয়ে যায় আল্লাহর সিফাতের সাথে যদি কেউ অংশীদার হয়ে যায় তাহলে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি হয় যেমন কষ্ট নিবেন না কষ্ট নিবেন না সিলেট চট্টগ্রাম এগুলো হলো উলিয়াউলিয়াদের পুণ্যভূমি উলিয়াউলিয়াদের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি শাহজালাল থেকে শুরু করে শাহমানাত উলিয়াউলিয়ারা এই জনপদে বিচরণ করেছে তারা আমাদের অনুপ্রেরণার উৎস বিশেষ মর্যাদার অধিকারী নো ডাউট লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি কিন্তু অতি ভক্তির নামে অতি শ্রদ্ধার নামে যারা ওলিদের কবরে গিয়ে তাদের কবরের সামনে সিজদা করে তার শিরিক করে না ওযু বিল্লাহি মিন যালিক তাদের জন্য দোয়া করতে পারে জিয়ারত করা সুন্নাত এতে কেউ বিপত্তির সৃষ্টি করে না কিন্তু আপনি কেন সিজদা করবেন এই মাথা যদি নত করতে হয় এক আজিম সত্তার সামনে নত করতে হবে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আরো সমুচ আরো উচ্চ আওয়াজে বলুন তিনি কে কেউ বাধ্য যদি করে আমাকে সিজদা করো আমার সামনে মাথা নত করো নতুবা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এরপরও আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আল্লাহ ছাড়া এই মাথা কারো সামনে নোয়ানো যাবে না যাবে না যাবে না বলে ঠিক না এটাই হলো ইমানের পরিচয় এটাই হলো মুমিনের পরিচয় এটাই মুসলিমের পরিচয় ভালো করে বুঝতে হবে ইমানদার ভাইয়েরা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত গরিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ফাসুবহানাল্লাহি রব্বুল
بالعرش عما يصفون الله جيني عرشر مالي তারা যে সব ত্রুটি বিচ্যুতির কথা বলে তিনি সব কিছু থেকে পবিত্র সুবহানাল্লাহ যুগে যুগে কাফের যারা ছিল মুশরিক যারা ছিল আল্লাহর ব্যাপারে অবুদ্ধকর মন্তব্য করেছে আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য তারা করেছে নবী রাসূলদেরকে আল্লাহর সন্তান বানানোর চেষ্টা করেছে এবং আরো এমন আপত্তিকর মন্তব্য করেছে আসলে এইগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহ সুবহান তিনি সব কিছু থেকে মহা পবিত্র সুবহানাল্লাহ সূরা ইখলাস পাঠ করলেই জবাব পাওয়া যায় বিসমিল্লাহ الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر তিন নম্বর আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দিয়েছে আর প্রথম আয়াত থেকে স্পষ্ট জানা যায় এক আল্লাহকে কেমন করে গ্রহণ করা লাগবে কারণ যুম্মাস্তাকামু আল্লাহকে রব বলার পরে তারপর অটল বিচল থাকা মানে কি কোন কোন মুফাসসিরদের বক্তব্য হলো এটা হলো ইখলাস মানে বিশুদ্ধভাবে কেবল আল্লাহর ইবাদত আনুগত্য করা লাগবে সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন দাসত্ব প্রথা ছিল মালিক ছিল উমাইয়া উমাইয়া খবর পেয়ে গেল বেলাল আল্লাহর গোলামী গ্রহণ করেছেন মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছেন উমাইয়া বেলালকে বড় মায়া করত মহব্বত করত ভালোবাসত বেলালকে ডাকলো বেলাল তুমি নাকি ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছো এক আল্লাহর গোলামি নাকি গ্রহণ করেছো বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বীকার করলেন জানা দিলেন জেনে বুঝে আল্লাহর গোলামি গ্রহণ করেছি দুনিয়া আখেরাতের সফল কাম হতে হলে চিরস্থায়ী জগৎ আখেরাতের জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আর জান্নাতে যেতে চাইলে এক আল্লাহর গোলামি ছাড়া আসল আর কিছু হতে পারে আওয়াজ বাড়ি বলুন পারে পারে না উমাইয়া আবার জানায় দিল বেলাল আল্লাহর পরিমাণ এনেছ বাপ দাদা যুদ্ধ গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছ ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছ বোঝানোর চেষ্টা করলাম ফিরে আসতে চাও না পরিণতি কি জানো পরিণতি ভালো নয় অত্যন্ত ভয়াবহ বেলাল রাদিয়াল্লাহু আনহু জানায় দেন পরিণতি কি আসবে এটা আমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তার রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিতে পারবো এক মুহূর্তের জন্য ঈমান হারা হওয়া যাবে না আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়মিত নির্যাতন করে শাস্তি প্রয়োগ করে আর জিজ্ঞেস করে বেলাল আল্লাহকে ভুলে যাও মুহাম্মদকে ভুলে যাও তিনি এক আল্লাহর প্রতি দৃঢ় ঈমান পোষণ করেন তাকে রব হিসেবে গ্রহণ করেছেন এরপর তিনি অচল বিচল থাকেন নিয়মিত নির্যাতন করা হয় নিয়মিত আঘাতের পর আঘাত করার পরও বেলালকে দুর্বল করা যায় না ঈমানের পথ থেকে সরানো যায় না এবারে শাস্তি শাস্তির মাত্রা বেড়ে গেল দুপুরবেলা আরবের মরুভূমির উত্তপ্ত বালুর উপরে যাকে নিয়ে যাওয়া হলো প্রচন্ড গরম দুপুরবেলা মরুভূমির বালুগুলো বালুকাগুলো একেবারে উত্তপ্ত সেই উত্তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখা হলো
উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখার কারণে হাত পা বেঁধে ফেলার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চামড়া গোষ্ঠগুলো পুড়ে যেন ছাই হয়ে যায়। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? বেলাল ইমানের দৃঢ়তার পরিচয় দেন, আল্লাহর প্রতি ইমানের সেই ঘোষণা বারবার জানায় দেন, শাস্তির মাত্রা আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। একদিকে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখার কারণে চামড়া গুষ্ঠগুলো পুরো যেন ছাই হয়ে যায়, অপরদিকে বড় একটা পাথরের খণ্ড নিয়ে আসা হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চাপায় দেয়া হলো, শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? পাথরের চাপা পড়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলার শক্তি বেলালের ছিল না, সাদা আঙুলে একটু জোর পেয়েছেন, শক্তি পেয়েছেন, আঙুলটা আকাশের দিকে উঁচু করে রেখেছেন, আর জবানে একটু শক্তি পাওয়ার সাথে সাথে একটা শব্দ কয়েকবার উচ্চারণ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই শব্দটা ছিল আহাদ আহাদ আহাদ, এর মানে তিনি ঘোষণা করলেন, আহাদ আল্লাহু আকবার। বেলাল জানতেন তার শ্বাস রোধ হয়ে যেতে পারে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এমন কঠিন শাস্তি দেয়া হলো। তিনি হয়তো ভাবছিলেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, জীবনের অন্তিম মুহূর্তেও জীবন চলে যেতে পারে, নির্যাতন করলো এত কষ্ট দিল, কিন্তু জীবনের এই শেষ লগ্নেও এত কঠিন মুহূর্তেও বেলালকে আল্লাহ আর তার রাসূলের মহব্বত থেকে আনুগত্য থেকে সরাতে পারল না। বলেন আল্লাহু আকবার। আজকের যুগে যদি প্রকৃত ইমানদার হতে চাই, আল্লাহকে রব যদি ঘোষণা করি, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব এটা বলে শেষ নয়, সুম্মাস্তাকামু, যদি অতপর এই কথার উপর অটল অবিচল থাকতে চায়, তাদের উপরও ইমানই পরীক্ষা আসতে পারে। মুফাসসিররা বর্ণনা করেন সুম্মাস্তাকামু মানে হলো কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও ইমান এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে এবং তা থেকে আদৌ বিমুখ হয় না, তাকে সরানো যায় না, এটাই হলো সুম্মাস্তাকামু। ইমানের সেই স্বাদ আস্বাদন করতে গিয়া যাকাতু আমুল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এই ঘোষণা যারা দেয়, কঠিন কোন সিচুয়েশন আসতে পারে, বিপদ মুসিবত আসতে পারে, কিন্তু যদি আসল মুমিন হতে চাই, ইমান যদি মজবুত ভাবে আঁকড়ে ধরতে চাই, তাহলে কঠিন কোন সিচুয়েশন আসলেও এক মুহূর্তেও ইমান ছাড়া যাবে না। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের কিতাবুল ইমানে একটা হাদিস পাওয়া যায়, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন কথা বলে দিন যে আপনার পর যেন আমার অন্য কাউকে আর জিজ্ঞেস করার দরকার হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, অতঃপর তারই উপর অবিচল থাকো, আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, যদিও কোন কোন মুফাসসিরা বর্ণনা করেন, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাযিল হন আর জানায় দেন, আল্লা তাখাফু,
আর তোমরা ভয় করো না ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু আর চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল আল্লাহু আকবার বলেন ফেরেশতারা এই সুসংবাদ তিনটা সময় দিয়ে থাকেন কোন কোন মুফাসসিরের বক্তব্য এই সুসংবাদটা কয়টা সময় দিয়ে থাকেন তিনটা সময় একটা হলো মৃত্যুর সময় সুবহানাল্লাহ বলেন এটা সৌভাগ্য না দুর্ভাগ্য ইন্তেকাল করব ওই সময় ফেরেশতা মুমিন হলে মুমিনা হলে তাদের কাছে জানায় দিবেন আল্লাহ তাখাফু মরবা দুনিয়া ছেড়ে চলে যাব ভয় পাও না ওয়ালা তাহজানু চিন্তা কইরো না ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল আল্লাহু আকবার তাইলে একটা হলো মাউতের সময় দ্বিতীয় আরেকটা হলো কবরে কবরের জিন্দেগি সহজ না কঠিন আহা কঠিন সারে তিন হাত দেহের মাপে বানানো এক ঘর সারে তিন হাত দেহের মাপে বানানো এক ঘর সেই ঘরেতে থাকবি রে তুই সেই ঘরেতে থাকবি রে তুই কত যে বছর সেই কথা ভাইবারে মন মনসা মানা তৈরি কর সেই কথা ভাইবারে মন মনসা মানা তৈরি কর বড়ই পাতার জল ছিটাইয়া মশারির ভেতর রাখিয়া করাইবে গোসল পালকিতে শুয়াইয়া তরে ছিটাইবে গোলাপ জল বড়ই পাতা জল ছিটাইয়া মশারির ভেতর রাখিয়া করাইবে গোসল পালকিতে শু আইয়া তরে ছিটাইবে গোলাপ এমন একটা কঠিন সময় আসবে আল্লাহ ওই সময়টা তুমি আমাদের ইমানের সাথে বিদায় দিও বলেন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন আত্মীয় স্বজন কত আপন কিন্তু আপন থাকবে না আপন থাকবে না যত আপনি থাকুক কেউ বলবে না যে আমাদের আব্বা আমাদের আম্মা অথবা বাবা মা বলবে আমার কলিজার তোর সন্তান কিংবা ভাই বলবে তার ভাই কিংবা ভাই বলবে তার বোন কিংবা বোন বলবে তার ভাই স্বামী বলবে তার স্ত্রী স্ত্রী বলবে তার স্বামী এত আপনজন চলে গেল তাড়াহুড়া করে জানাজা দিয়ে দাফন কাফন করো না তিনটা দিন রাখো চারটা দিন রাখো একটু দেখি কেউ বলবে যত আপনই হোক বাস্তবতা হলো কঠিন কবরের জিন্দেগি যখন শুরু হবে এটাই হলো ফার্স্ট স্টেজ চূড়ান্ত জগৎ আলমে আখেরাতে জান্নাত না জাহান্নাম কি পাবেন চূড়ান্ত ভাবে এখান থেকেই কিন্তু শুরু যে সওয়ালগুলো হবে জবাব যদি দিতে না পারি কবরের জিন্দেগি থেকেই আজাব শুরু হয়ে যাবে আউযুবিল্লাহ মিনাল্লাহ আর আরেকটা হলো তিন নম্বর সময় হলো কবর থেকে যখন পুনরায় উঠানো হবে কামত সংগঠিত হয়ে যাবে হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবীর উম্মত একবারে আখির জামানায় শেষ উম্মতটা পর্যন্ত যারা বিদায় নিল মুমিন মুমিনা কিংবা যারা নিজেদের মন গড়া পথে চলল যত মানুষ সৃষ্টি করা হলো সবাইকে উত্থিত করা হবে হাশরের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে নফসি নফসি করা ছাড়া কোনো উপায় থাকবে অন্যান্য নবীদের ব্যাপারও
বড়রা বাজায় নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে একজন শুধু করতে থাকবে উম্মতি 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 আমার উম্মত আমার উম্মত আমার উম্মত তিনি আর কেউ নন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام دار بھائر تینٹا سپیسیفیک شمائے کنو کنو مفسر بانو نہ کرین تتنزل عليهم الملائكة ملو تو ای تینٹا شمائے فرستر نازل ہوئے جبین আর যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহকে রব বলার পরে যারা অটল পিছু ছিল তাদের কাছে নাযিল হয়ে তিনটা সময়ে তারা জানায়া দিবেন আল্লাহ তাখাফু ভয় করো না ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু আর চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই وأبشروا بالجنة التي كنتم توعدون আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল সুবহানাল্লাহ এর মধ্যে একটা হলো মওতের সময় ইন্তেকালের সময় আর একটা হলো কবরের কঠিন জিন্দেগিতে আর তিন নাম্বার হলো ওয়াল বাউথি বাদাল মওত انتقال করেই তো শেষ নয় কবরের জিন্দেগিতে শুয়ে থাকব শেষ নয় আবার কবরের জিন্দেগি থেকে হাত্তা জুরতুমুল মাকাবির যখন আমাদেরকে কবর থেকে উত্থিত করা হবে হাশরের ময়দান প্রস্তুত হয়ে যাবে ওই দিন নফসি নফসি করতে থাকব এমন কঠিন সিচুয়েশন আসবে এই দুনিয়ায় ক্ষমতা বে কত বড়াই করলাম ধন দৌলত পে কত দাম্ভিকতা দেখালাম সামাজিক স্ট্যাটাসের কারণে কত বরত্ব প্রদর্শন করলাম অহংকারের কোন শেষ ছিল না কত ক্ষমতার দাপট ছিল কত জৌলুস ছিল আনন্দ ছিল ওই দিন আর কিছু থাকবে না কত সহযোগী ছিল কত লোক হাজার লোক লাখ লোক নেতা নেতা বলে সম্বোধন করলো শিল্পপতি বলে সম্বোধন করলো দানশীল দানবীর দানশীল দানবীর কত উপাধি দিল কত আপন ছিল কেউ আর কারো থাকবে না অন্য কেউ পাশে থাকা দূরের কথা আমার সাড়ে তিন হাত বডি অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে থাকবে না যদি পক্ষে থাকার মতো কাজ করি পক্ষে সুপারিশ করবে আর মন যা চাইল তা করলে আমার বিরুদ্ধে দাঁড়াবে আল-ইয়াওমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ এমন কঠিন সময়ে চলে আসবে হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ওই দিন বাঁচার আর কোনো উপায় নাই বাঁচার উপায় হলো রব্বুনাল্লাহ যে আল্লাহকে আমাদের রব গ্রহণ করেছিলাম ওই রবকে যদি কথার কাজে মানতে পারি সুম্মা ইসতাকামু বলার পরেই শেষ নয় তার আনুগত্য করলাম তার গোলামি করলাম সারাটা জীবন তার আদেশ মেনে চললাম নিষেধ থেকে দূরে থাকলাম তাহলে ওই রকম ঈমান থাকলে যাদেরকে মুক্তি দেবেন মহান আজিম সত্তা তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে
মওতের সময় এটা বলা হবে এটা দিয়ে বাস্তব উদাহরণ হলো যদি মুমিন হয় মৃত্যু ঘনীভূত হয় কেউ ঘোষণা দিয়ে যদি আমি মেরে ফেলতে চায় ইমানদার হলে তারা হতাশ হয় না কেন হয় না বলেন তো এই যে দলিল পাওয়া গেল আবার কেউ আছে যদি শুধু মুখে বলায় আমার কথার উল্টা চলবা এই এলাকায় থাকতে পারবা না এই উপজেলায় থাকতে পারবা না এই জেলায় থাকতে পারবা না দেশে থাকতে পারবা না দেশ ছাড়া করে ছাড়বো সাথে সাথে বলে কি যে বলে আপনি যাহা বলিবেন তাহাই শুনতে বান্দা প্রস্তুত নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ বলবেন না কিছু লোক আছে মারা লাগবে না তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে না যদি একটু বলেন সাবধান খুব খারাপ হবে আমার কথার উল্টা চললে দুনিয়া থেকে বিদায় করে দেব সে আবার তাকে এমন ভাবে আনুগত্য করে রব্বুল আলামিনকে এরকম আনুগত্য করে না তাহলে সে কি মুমিন থাকতে পারলো নাকি পারলো না খেয়াল করে শুনুন আবার গোটা দুনিয়ায় দুর্বল ইমানদারদের যুগেও এমন মুমিন মুমিনার জীবনের দৃষ্টান্ত আমাদের চোখের সামনে ভেসে ওঠে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একেবারে পূর্ব মুহূর্তেও কোনো টেনশন নাই হতাশা নাই কোনো চিন্তার রেখাপাত নাই মৌতের আগে যদি ডাক্তার টেস্ট করে দেখে কোনো পালস কোনো আপ ডাউন করে না সব ঠিক আছে তাকে বলে দেয়া হলো অমুক সময় তুমি দুনিয়া থেকে চলে যাবে যদিও হায়াত মৌতের মালিক কে আওয়াজ বাড়িয়ে বলুন কে আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায় গোটা দুনিয়া মিলে তাকে মারতে পারবে কথা বলে না মারতে পারবে এই ইয়াকিন আমাদের থাকতে হবে হায়াত মৌতের মালিক আল্লাহ তিনি তার একটা বান্দাকে বাঁচিয়ে রাখতে চাইলে গোটা দুনিয়া তার বিরুদ্ধে দাঁড়ালো তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো একটা পশম ছিটতে পারবে না পারবে না পারবে না আর আল্লাহ যদি বলেন বান্দা তোমার বিদায় গোটা দুনিয়া মিলে তাকে বাঁচাইতে পারবে সকল সম্পদ যদি উৎসর্গ করে হাজার কোটি টাকা লাগবে না একটা মিনিটের হায়াত দাও বাঁচানো যাবে যাবে আল্লাহর পথে থাকতে গিয়ে যদি কাউকে দুনিয়ার থেকে বিদায় করা হয় মৃত্যুর ঘোষণা দিলেও সে শঙ্কিত হয় না ভয় পায় না অন্যতম কারণ আল্লাহর উপর তার তাওয়াক্কুল ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যে হয়ে যায় জীবনের বাকে বাকে এক আজিম সত্তার উপর সদা সর্বদা ভরসা রাখে তাওয়াক্কুল করে তিনি কে তাই মুমিন মুমিনার সামনে মৃত্যু যদি চলে আসে সে ভয় পায় না কারণ সে ঈমানের সাথে মৃত্যু চায় মুনাফিকের মৃত্যু চায় না কাফির হয়ে মরণ চায় না মুশরিক হয়ে বাঁচতে চায় না কাফির হয়ে বাঁচতে চায় না আল্লাহর উপর নিজেকে সুপর্দ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিজেকে প্রস্তুত বাড়ায় নেয় ইন্তকালের এক সেকেন্ড পূর্বেও তার টেনশন নাই কারণ হলো তাযানাযালু আলাইহিমুল মালাইকা তার কাছে ফেরেশতা নাযিল হয়ে যান আর জানায় দেন আল্লাহ তাখাফু তুই ভয় করিস না তোর দুনিয়ার জীবনটা আসল জীবন নয় দুনিয়ায় তোকে কত কষ্ট দেয়া হলো বাড়িতে থাকতে দেয়া হলো না নিজের সংসারে নিজের পরিবারের সাথে জীবন যাপন করতে দেয়া হলো না কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নিরাপদে থাকতে পারলি না বছরের পর বছর মাসের পর মাস বন্দি জীবন কাটালি দুনিয়ার লোকগুলো তোর মর্যাদা বুঝলো না আল্লাহ তাখাবু চিন্তা করিস না ওয়ালা তাজানু কোন টেনশন করিস না ভয় করিস না যা যা জান্নাতে যা ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন চলে যাবে আর নিয়ামত শুরু হয়ে যাবে শান্তির জীবন শুরু হয়ে যাবে অনন্ত কাল যাবে তোর সুখ কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমি আপনাদের সামনে আর রাখতে চাই আমাদেরকে ওই মানে বলিয়ান হতে হবে লাইফ ইজ ওয়ান টাইম
দুনিয়ার লাইফ তো ক্ষণস্থায়ী এখানে কথা শেষ করে গন্তব্যে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আপনারা শোনার পর ঠিকঠাক হবে আশার আযান পরে আবার এখানে বসে বয়ান শুনবেন বা আপনারা বাড়ি চলে যাবেন কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এজন্য বিনয়ের সাথে আরজ করব ঈমান আনতে হলে এরকম মজবুত ঈমান আনতে হবে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান পোষণ করতে হবে ইখলাসের সাথে একাগ্রতার সাথে বিশুদ্ধ নিয়তে আল্লাহর গোলাম হয়ে যেতে হবে তার আনুগত্য করতে হবে আল্লাহ যা বলেছেন মানতে হবে যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই যত ভালোই কাজ হোক এর সাথে মুমিন মুসলমানদের কোনো সম্পর্ক নেই